হ্যালো ভিউয়ার্স, আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হলো পানপাতার রসে যে কত রকম উপকারিতা আছে সেটা কি তোমরা জানো? আসলে পান একটি গাছের নাম, আর এর পাতাকেই আমরা পান বলে থাকি। নানা শুভ অনুষ্ঠানে বা ধার্মিক কাজে কিন্তু পান ব্যবহার হয়, আর এই পান চুন সুপারি জর্দা মিশিয়ে নেশার মতো খাওয়া হয়। তবে আজকে বলবো যে এই পান পাতার রস আমাদের শারীরিক উপকারে কিভাবে লাগে। তবে তার আগে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে নতুন ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। এবার বলি, পান পাতা খেলে বা পান পাতা শুধু চিবালে যে রস বের হয় তা আমাদের দাঁত এবং মাড়িকে সুস্থ রাখে। এছাড়াও পান পাতার রস আমাদের মুখের ভেতরটা পরিষ্কার রাখে, এমনকি দাঁত দিয়ে যদি রক্ত পড়ে তাহলেও সেই রক্তপাতও কিন্তু বন্ধ করে। তোমরা রোজ যদি পান পাতার রস এক কাপ হালকা গরম জলের সাথে মিশিয়ে কুলকুচি করো তাহলে কয়েকদিনের মধ্যেই এর তফাতটা বুঝতে পারবে। যদি এই পান পাতার রস জলের সাথে মিশিয়ে স্নান করা যায় তাহলে কিন্তু সারাদিন একটা ফ্রেশ লাগবে এবং ঘামও কম হবে। তার সাথে আরেকটা বলি যে পান পাতা দিয়ে জল ফুটিয়ে সেই জল ঠান্ডা করে খেলে কিন্তু ঘামের গন্ধ কমবে। পানের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিস আছে যার জন্য ব্রণ বা অ্যাকনে সহজে সারিয়ে ফেলে। এর জন্য তাজা পান পাতা আর কাঁচা হলুদ একসঙ্গে বেটে লাগাতে হবে। এইভাবে কিন্তু স্কিন অ্যালার্জি, ফুসকুড়ি, কালো ছোপ বা সানবার্ন এইগুলোও সারিয়ে দেওয়া যায়। এবং এর সাথে বলি, শরীরের যেসব জায়গায় ফাঙ্গাল ইনফেকশন হয় যেমন পায়ের আঙুলে, সেখানে পান পাতার রস লাগালে কয়েকদিনেই ইনফেকশন সেরে যায়। অনেক সময় এমন হয় যে সানস্ট্রোক হওয়ার ফলে নাক দিয়ে রক্ত পড়ে, এটা বন্ধ করতে একটা পান পাতা পাকিয়ে তা নাকের মধ্যে গুঁজে দাও, তারপরে মাথাটা শরীরের পেছন দিকে হেলিয়ে রাখো। কিছুক্ষণের মধ্যেই রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, কারণ পান পাতা খুব তাড়াতাড়ি রক্ত জমাট বাঁধিয়ে দিতে পারে। পান পাতায় অ্যান্টিসেপ্টিক গুণ আছে, ছোটোখাটো কাটা ছেঁড়া পান পাতা বেটে লাগিয়ে দিতে পারো। এই পান পাতার রস কিন্তু কানের ব্যথাও সারিয়ে দিতে পারে। কয়েক ফোঁটা পান পাতার রস নারকেল তেলের সাথে মিশিয়ে কানের মধ্যে দিলে কানের ব্যথা কমে, তবে এক্ষেত্রে বলবো ডাক্তারের পরামর্শটা নিয়ে নেওয়া ভালো। এবার বলি, যাদের কিডনির সমস্যা আছে তাদের প্রস্রাব করতে সমস্যা হয়, কিন্তু এই পান পাতা শরীর থেকে দ্রুত জল বের করে দেওয়ার ক্ষমতা রাখে। এই ক্ষেত্রে দুধের সঙ্গে পান পাতা বেটে খেলে এই সমস্যার কিন্তু সমাধান হয়। যদি গরমের সময় এমন হয় যে গরমের জন্য মাথা ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে কপালে কয়েকটা পান পাতা রাখো বা একটু পান পাতার রস কপালে লাগাতে পারো, তাহলে তাড়াতাড়ি মাথা ব্যথা কমে যাবে। এবার আরেকটা বলি যে বুকে যদি সর্দি জমে যায় সেক্ষেত্রে সর্ষের তেল আর পান পাতা ভালো করে গরম করে বুকে লাগাতে পারো। এছাড়াও ঠান্ডা লেগে সর্দি হলে পান পাতা, এলাচ, লবঙ্গ একসঙ্গে ফুটিয়ে গাঢ় করে সেটা খেতে পারো। সাধারণত খাওয়ার পর পান খাওয়ার একটা প্রবণতা থাকে, এটা কিন্তু ভালো দিক, কারণ পান হজম করতে সাহায্য করে, গ্যাস, অম্বল এগুলো কমায় এবং যাদের কনস্টিপেশনের সমস্যা আছে তাদের জন্যও কিন্তু উপকারী। নিয়মিত যদি এই পান পাতা খাওয়া যায় তাহলে আমাদের শরীরের মেটাবলিজমকে বাড়ায়, এর ফলে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় যা বিভিন্ন প্রোটিন, ভিটামিন, মিনারেল আমাদের শরীরের অ্যাবজর্ব করতে সাহায্য করে। এবং সাথে বলি, পান পাতা শরীর থেকে টক্সিন বের করতে কিন্তু সাহায্য করবে এবং পেট ফাঁপা বা পেটে বায়ু এইসবগুলো হয় না, এর ফলে খিদেও একটু বাড়ে। আমি যে পানের গুণের কথা বললাম তা কিন্তু শুধু পান পাতার গুণের কথাই বললাম। পান খাও, তবে পানের সাথে চুন, জর্দা, খয়ের, তামাক পাতা এগুলো মিশিয়ে খেলে কিন্তু শরীরের উপকারের বদলে অপকারটি হবে। তাই পান খাও, কিন্তু শুধু পান পাতা। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর ফিউশন কেয়ারে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো।